Namo Nittalila Pravishto, Sri Sri Ashtuttarashato, Sri Srimad, Amade Param Gurudev, Swami Yankurananda Goswamir, Charanamar Kuti Kuti Dandabat Pranam. Namo Vishnu Padayo, Govinda Prashtayo Bhutale, Srimate Swami Sivananda Iti Namine. Namo yam Vishnu Padayo Gaura Prasthaya Bhutale Srimate Bhakti Vedanta Bono Miti Namine. Prathome ami amar Sri Krishna Chaitanya Padapadme ebong Gurudeva Padapadme jeno moti hoy Param Bhagavat Bhakti Rasopatra Kinchan Vaishnav Sri Sri Gurudevar Charane Amar Koti Koti Dandabat Pranam Aar Samasta Rupanuga Guru Varga Guru Parampara Acharya Ebong Samasta Acharya Der Ebong Amar Shikha Gurur Proti Amar Koti Koti Dandabat Pranam Uposthit Samasta Gaur Bhakta Brindoke Amar Koti Koti Dandabat Pranam Amra Adililar Sri Chaitanya Mahaprabhur Kaushal Lilate Amra Rasasadhan Korchhilam Gotokal Amra আলোচনা করেছি কিভাবে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু পূর্ববঙ্গে গিয়ে তপন মিশ্রকে কৃষ্ণ নাম দিয়েছিলেন কানে কানে আর তিনি ফিরে এসে তার পত্নী লক্ষ্মীপ্রিয়ার মৃত্যুতে তার সচিমাতা খুব সুখাত্মা হয়েছিলেন এবং তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি আত্মার তত্ত্বকথা নামে গভীর কথা তিনি তত্ত্বকথা তিনি সচিমাতাকে বলেছিলেন সেই হরিনাম সংকীর্তন যজ্ঞ হচ্ছে কলিকালের জন্য একমাত্র অনুমোদিত মহাযজ্ঞ যেটা তিনি সংকীর্তন তপন মিশ্রকে তার হরিকৃষ্ণ মহামন্ত্র কানের মধ্যে দিয়ে তার সমস্ত মনের বিভ্রান্তি সমস্ত সন্দেহ দূর করেছিলেন কেউ যখন এই যজ্ঞ অনুষ্ঠান করেন অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন তখন তার আর অন্য কোনো রকমের প্রায়শ্চিত্ত অনুষ্ঠানের প্রয়োজন হয় না তাই শাস্ত্রে বলা হয়েছে হরের নাম ও হরের নামেইব কেবলম কলো নাস্তেইব 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 গতির অন্যথা এই কলিযুগে হরিনাম ছাড়ার কোনো গতি নেই অন্য কোনো গতি নেই অন্য কোনো গতি নেই একবার গৌড়ের রাজা ছিলেন এক সময় সুবুদ্ধি রায় গৌড়ের রাজা ছিলেন এবং হুসেন সাথে আর ছিলেন কর্মচারী আর দিঘি খনন কার্যে কিছু ত্রুটি হওয়ার জন্য হুসেন শাহকে সুবুদ্ধি রায় ব্যত্রাঘাত করেছিলেন আর পরে পরে কালক্রমে কি হয়েছিল হুসেন শাহ গৌড়ের রাজা হয়েছিলেন পরবর্তী সময়ে একদিন হুসেন শাহর পত্নী মহিষী তার গায়ে চাবুকের চিহ্ন থেকে তার কারণ জিজ্ঞাসা করলেন তখন হুসেন শাহ বললেন যে তার কাজের ত্রুটির জন্য সুবুদ্ধি রায় তার ব্যত্রাঘাত করেছিলেন চাবুক মেরেছিলেন তখন মহিষী বায়না ধরলেন যে সুবুদ্ধি রায়কে মানে হত্যা করতে হবে এত বড় সাহস তোমার পিঠে ব্যত্রাঘাত করেছে তাকে হত্যা করতে হবে রাজা তাকে হত্যা করতে অস্বীকার করলে তখন মহিষী বললেন অন্ততপক্ষে তার জাতটা নষ্ট করতে হবে জাত নষ্ট করতে হবে আর যদি রাজা তা না করে তবে তিনি নিজেই আত্মহত্যা করবেন সেটা তিনি তার স্বামীকে জানালেন অজ্ঞতা কি করলেন সুবুদ্ধি রায়ের মুখে করুয়ার জল নিক্ষেপ করে হুসেন শাহ তার জাত নষ্ট করে দিয়েছিলেন এইভাবে সুবুদ্ধি রায়ের জাত নষ্ট হওয়াতে তিনি বারাণসীতে এসে পণ্ডিত সমাজের কাছে এর প্রায়শ্চিত্তের বিধান জানতে চান তখন পণ্ডিতেরা বললেন যে অনেকে নানামণির নানা মত অনেকে বললেন যে তপ্তঘি গরম ঘি খেয়ে দেহত্যাগ করাই হচ্ছে এর উপযুক্ত মানে প্রায়শ্চিত্ত তুমি তাই করো নির্দেশ দিলেন আবার অনেকে জানালেন এটা তো এত গুরুতর পাপ হয়নি দেহত্যাগের প্রয়োজন নেই সেটা অনেকে বললেন তখন সুবুদ্ধি রায় তখন তিনি সংশয়ের মধ্যে পড়লেন
দ্বন্দ্বের মধ্যে পড়লেন, কি করা উচিত। ঠিক সেই সময়ে শ্রী চৈতন্য মহাপ্রভু বারাণসীতে তিনি পদার্পণ করেছিলেন, আর সুভদ্রা রায় মহাপ্রভুর পাদপদ্মে তিনি মানে পাদপদ্মে তিনি পতিত হয়ে তার তার মানে যাতনা সে সমস্ত বৃত্তান্ত তিনি তিনি বর্ণনা করলেন। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু সুভদ্রা রায়কে বললেন, ইয়া হইতে যাহ বৃন্দাবন নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন, এক নামাভ্যাসে তোমার পাপ দোষ হবে যাবে, আর নাম লইতে কৃষ্ণ চরণ পাইবে, আর কৃষ্ণ নাম লইতে কৃষ্ণ স্থানে স্থিতি, মহাপাতকের হয় এই প্রায়শ্চিত্তি। এরপর মহাপ্রভুর নির্দেশে সুভদ্রা রায় বৃন্দাবনে এসে নিরন্তর হরিনাম জপ এবং বৈষ্ণব সেবায় আত্মনিয়োগ করেছিলেন, এবং অতি শীঘ্রই তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর এক মহান পার্শ্বদে তিনি পরিণত হয়েছিলেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে যে যে ব্যক্তি অনেক পাপকর্ম আচরণকারী ব্যক্তি যদি এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে চায়, তার পাপের মাত্রা অনুসারে তাকে অবশ্যই তাকে শাস্ত্রের বিধান অনুসারে প্রায়শ্চিত্ত করতেই হবে, শাস্ত্রের বিধান অনুযায়ী প্রায়শ্চিত্ত করতে হবে। কিন্তু সেই সেই প্রায়শ্চিত্তের দ্বারা মানে আপাতত সেই পাপ মানে ক্ষয় হলেও হৃদয়ের পাপ বাসনা নির্মূল হয় না, তার গুড়া মানে রুট মানে যেটা বলা হয় পাপের যে পাপ করার যে বাসনা সেটা কিন্তু নির্মূল হয়ে যায় না, পাপ করার প্রবৃত্তি তার থেকেই যায়। হ্যাঁ, সে তাই সে আবার মানে প্রায়শ্চিত্ত করা সত্ত্বেও সে আবার পাপ কার্যে প্রবৃত্ত হয়। সুতো তাই যথার্থ প্রায়শ্চিত্ত হচ্ছে হরিনাম মহামন্ত্র কীর্তন করা, যার প্রভাবে শুধু পাপ থেকেই মুক্তি নয়, পাপের বাসনাও সমূলে বিনষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, কেবলমাত্র নামাভ্যাসেই মুক্তি হয়, আর শুদ্ধ নামে শ্রীকৃষ্ণের পাদপদ্মে প্রেম লাভ হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে তিনি তার তপন মিশ্র এবং তার শচীমাতাকে তিনি তত্ত্বজ্ঞান দিয়েছিলেন, এবং তিনি পূর্ববঙ্গ থেকে ফিরে আসার পর শ্রী চৈতন্য মহাপ্রভু আবার অধ্যাপনা শুরু করেন, এবং বিদ্যার বলে তিনি সকলকে পরাজিত করে নিজের অধ্যত্ব প্রকাশ করেছিলেন। শিষ্যগণ লইয়া পুনঃ বিদ্যার অভিলাষ, বিদ্যা বলে সবা যিনি অধ্যত্ব প্রকাশ, তবে বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর পরিণয়, তবে তো করিল প্রভু দিগ্বিজয়ী জয়। পূর্ববঙ্গ থেকে ফিরে আসার পর চৈতন্য মহাপ্রভু আবার অধ্যাপনা শুরু করলেন, এবং পরে তিনি ভারতবর্ষের তখন অনেক দিগ্বিজয়ী পণ্ডিত ছিলেন। এই রকম একজন মানে পণ্ডিত হচ্ছেন কেশব কাশ্মীরি, তিনি কাশ্মীর প্রদেশ থেকে এসেছিলেন, সারা ভারতবর্ষ পরিভ্রমণ করে তিনি নবদ্বীপে এসেছিলেন, এবং সেখানকার বিদ্বান পণ্ডিতদের সঙ্গে মানে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি নবদ্বীপের পণ্ডিতদের পরাজিত করতে পারেননি, কেননা তিনি বালক পণ্ডিত শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে তিনি পরাজিত হয়েছিলেন। আর পরে অবশ্য তিনি বুঝতে পেরেছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং। তখন শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে তিনি শরণাগত হন, এবং পরবর্তীকালে তিনি নিম্বার্ক সম্প্রদায়ের এক শুদ্ধ ভক্তে পরিণত হয়েছিলেন। আমরা আগে অনেক আগে আলোচনা করেছিলাম চারটা বৈষ্ণব সম্প্রদায় আছে, চারটা, সেটা হচ্ছে শ্রী সম্প্রদায়, রুদ্র সম্প্রদায় এবং নিম্বার্ক সম্প্রদায় আর ব্রাহ্মমধ্য গৌরী মানে ব্রাহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়, যেটা হচ্ছে আমাদের যেটা সম্প্রদায়, আমাদের বাবার চরণে আমরা যেটা আমরা আশ্রয় নিয়েছি, আমরা আমাদের হচ্ছে ব্রহ্মমাধ্যাচার্য গৌড়ীয় সম্প্রদায়। আর এই কেশব কাশ্মীরি তিনি নিম্বাকাচার্য, নিম্বাকাচার্য মানে সেই চতুর্ষণ সনক সনাতন সনাতন সনত কুমার, তার তাদের সম্প্রদায়ে তিনি তিনি মানে শুদ্ধ ভক্তে তিনি পরিণত হয়েছিলেন। আর কেশব কাশ্মীরি তিনি সরস্বতী দেবীর কৃপাপ্রাপ্ত ভক্ত ছিলেন, তার কৃপায়
তিনি ছিলেন তখনকার দিনে সমস্ত ভারতের সবচেয়ে প্রভাবশালী পণ্ডিত। তাই তিনি দিগ্বিজয়ী উপাধি লাভ করেছিলেন, যার অর্থ হচ্ছে যিনি তিনি সর্বদিকে সমস্ত পণ্ডিতদের পরাজিত তিনি করেছিলেন, তাই তার উপাধি হচ্ছে দিগ্বিজয়ী। কিন্তু পরে তরে পরবর্তীকালে চৈতন্য মহাপ্রভুর নির্দেশে তিনি তর্কযুদ্ধে অন্য পণ্ডিতদের পরাজিত করার প্রবৃত্তি মানে করার প্রবৃত্তি তিনি পরিত্যাগ করেছিলেন এবং তিনি এক মহান ভক্তে তিনি পরিণত হয়েছিলেন। তিনি মানে প্রেমভক্তি লাভ করেছিলেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বর্ণনা করছেন, বৃন্দাবন দাস ইহা করিয়াছেন বিস্তার, স্ফুট নাহি করে দুশো গুণের অবিচার, সেই অংশ কহিতারে করি নমস্কার, যা শুনি দিগ্বিজয়ী কইল আপন ধিক্কার, জ্যোৎস্নাবতী রাত্রি প্রভু শিষ্যগণ সঙ্গে, বসিয়াছেন গঙ্গা তীরে বিদ্যার প্রসঙ্গে, হেনকালে দিগ্বিজয়ী তাহাই আইলা, গঙ্গারে বন্দন করি প্রভুরে মিলিলা। সেই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীচরণে চরণে আমার মানে প্রণাম নিবেদন করছেন আর বলছেন, আমি মহাপ্রভুর সেই মানে বিশ্লেষণের কথা এখন বর্ণনা করব, যা শুনে দিগ্বিজয়ী সেই কাশ্মীরি কেশব কাশ্মীরি তিনি নিজেকে তিনি ধিক্কার দিয়েছিলেন। হ্যাঁ, সেটা একদিন পূর্ণিমার জ্যোৎস্না মানে পূর্ণিমার রাত্রে মহাপ্রভু বহু শিষ্য নিয়ে তিনি বসিয়াছেন গঙ্গার তীরে বসিয়াছেন এবং সেখানে তিনি বিদ্যার প্রসঙ্গে আলোচনা করছিলেন। সেই ঘটনাক্রমে সেই সময় কেশব কাশ্মীরি সেখানে এলেন এবং গঙ্গাকে বন্দনা করে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করলেন আর সম্মান সহকারে মহাপ্রভু তাকে বসতে বললেন। কিন্তু অত্যন্ত মানে গর্বিত সেই কাশ্মীরি অবজ্ঞা ভরে মহাপ্রভুর সঙ্গে বাক্যলাপ শুরু করলেন। ভাবলেন কি আমি অনেক শুনেছি তোমার মনে মনে ভাবছিলেন, নিমাই পণ্ডিত তুমি তো একটা বালক মাত্র, তোমাকে সবাই বলে নিমাই পণ্ডিত মহাপণ্ডিত। সেই সেই বিদ্যার তিনি খুব মানে গর্বিত ছিলেন এবং মহাপ্রভুর সঙ্গে তিনি সাধারণভাবে বাক্যলাপ শুরু করলেন। তখন বললেন, ব্যাকরণ পড়াও নিমাই পণ্ডিত তোমার নাম, বাল্য শাস্ত্রে লোকে তোমার কহে গুণগ্রাম, ব্যাকরণের মধ্যে জানি পড়াও কলাপ, শুনিলু ফাঁকিতে তোমার শিষ্যের কলা সংলাপ। তিনি বললেন যে আমি শুনেছি যে তুমি ব্যাকরণ পড়াও এবং তোমার নাম হচ্ছে নিমাই পণ্ডিত, লোকে তোমার প্রাথমিক ব্যাকরণ সম্বন্ধে খুব প্রশংসা করে। হ্যাঁ, কেননা শ্রী চৈতন্য মহাপ্রভু তার ব্যাকরণ শিক্ষার জন্য বিখ্যাত ছিলেন এবং তাই কেশব কাশ্মীরি প্রথমে তার ব্যাকরণ শিক্ষার উল্লেখ করেছিলেন। তিনি তার নিজের বিদ্যার গর্বে গর্বিত অত্যন্ত গর্বিত ছিলেন। তিনি ছিলেন ব্যাকরণ শিক্ষার বহু ঊর্ধ্বে এবং তাই তিনি মনে করেছিলেন যে হ্যাঁ, তার পাণ্ডিত্যের সঙ্গে নিমাই পণ্ডিতের পণ্ডিতের পাণ্ডিত্যের কোনো তুলনাই হয় না। তখন তিনি বললেন, তুমি কলাপ নামক ব্যাকরণ পড়াও, তোমার শিষ্যরা জটিল প্রশ্ন নিয়ে মানে জটিল প্রশ্ন আলাপে অত্যন্ত দক্ষ আমি শুনেছি। সাধারণত আমরা মানে ব্যাকরণ সংস্কৃত ভাষায় বিভিন্ন ব্যাকরণ আছে, তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছে পাণিনি ব্যাকরণ আর কলাপ এবং কৌমুদী ব্যাকরণ। হ্যাঁ, সেটা আপনার মন দিয়ে শুনবেন। হ্যাঁ, সেখানে এখানে বলা হচ্ছে যে তুমি কলাপ নামক ব্যাকরণ পড়াও, সেই জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে মানে ব্যাকরণ পাণিনি ব্যাকরণ কলাপ এবং কৌমুদী ব্যাকরণ। আর ব্যাকরণের আবার বিভিন্ন ভাগও আছে আর এবং তার মানে সেটা সেই ব্যাকরণ শেখার জন্য সাধারণত ১২ বছর সময় মানে সময় পর্যন্ত লাগে এই অধ্যয়ন করতে। আর শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি তখন নিমাই পণ্ডিত নামে বিখ্যাত ছিলেন, তিনি তার শিষ্যদের সেই ব্যাকরণগুলি পড়াতেন, যা তিনি অল্প দিনের মধ্যেই তার ১২ বছর লাগেনি, কয়েক দিনের মধ্যেই তিনি সেইগুলি মানে আয়ত্ত করেছিলেন, কারণ তিনি হচ্ছেন কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং, এতে কাংশ কলাপংশ কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং। তিনি শিষ্যদের ব্যাকরণ পড়াতেন আর ব্যাকরণের জটিল প্রশ্ন বিষয়ে আলোচনার অত্যন্ত পারদর্শিতা
লাভ করতেন তিনি। হ্যাঁ, শিষ্যদের সঙ্গে, আর শিষ্যরাও সেই জটিল প্রশ্ন করতে সক্ষম ছিলেন। যিনি আর যিনি ব্যাকরণ শাস্ত্রে দক্ষ, তিনি শব্দের মূল অর্থ পরিবর্তন করে শাস্ত্রের বিভিন্ন রকম অর্থ তারা করতে পারতেন। তো কেশব কাশ্মীরি তখন পরোক্ষভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুকে কটাক্ষ করে বলেছিলেন যে যদিও তিনি ব্যাকরণের মস্ত বড় অধ্যাপক, তবু এই ধরনের ব্যাকরণের ফাঁকি দিয়ে, মানে ব্যাকরণের ফাঁকি মানে কি, এরকম জটিল প্রশ্নগুলি নিয়ে মানে তর্ক বিতর্ক করে সে মূল শব্দের পরিবর্তন করতে বিশেষ কোনো দক্ষতার প্রয়োজন হয় না। তিনি মানে অবহেলার চলে কটাক্ষভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুকে বলেছিলেন। এভাবেই তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করেছিলেন। কেশব কাশ্মীরির সঙ্গে যে নিমায় পণ্ডিতের শাস্ত্র আলোচনা হবে তা পূর্বেই নির্ধারিত ছিল, তাই তিনি প্রথম থেকেই শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রবঞ্চনা করার চেষ্টা করেছিলেন। তখন মহাপ্রভু উত্তর দিয়েছিলেন প্রভু কহে ব্যাকরণ পড়াই অভিমান করি, শিষ্যেতে না বুঝি আমি বুঝাইতে না পারি, তাহা তুমি সর্বশাস্ত্রে কবিত্বে প্রবীণ, কাহা আমি সবে শিশু পড়ুয়া নবীন, তোমার কবিত্ব কিছু শুনিতে হয় মন, কৃপা করি করো যদি গঙ্গার বরণন। মহাপ্রভু বললেন, হ্যাঁ আমি ব্যাকরণের অধ্যাপক বলে আমার খ্যাতি আছে তা ঠিকই, কিন্তু প্রকৃতপক্ষে ব্যাকরণের জ্ঞান আমি আমার শিষ্যদের আমি বুঝাতে পারি না, আর তারাও আমাকে বুঝতে পারে না। কত দিনভাব তৃণাদপিশুনি যেন, হ্যাঁ তিনি তৃণের চেয়েও হীন মনে করেন নিজেকে। তিনি বলছেন, আমি আমার ব্যাকরণের তো জ্ঞান নেই, আমি হয়তো ভালোভাবে আমি শিষ্যদের বুঝাতে পারি না, আর তারাও আমাকে বুঝতে পারে না। কেশব কাশ্মীরি ছিলেন অত্যন্ত গর্ভাস্মিত ছিলেন, তাই তার সেই মিথ্যা গর্ব বর্ধিত করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে নিজেকে তিনি অত্যন্ত নগণ্য বলে পরিচয় দিয়েছিলেন, এবং তাকে নানাভাবে উল্টাভাবে তিনি তাকেই প্রশংসা করছিলেন। কেশব কাশ্মীরিকে তিনি প্রশংসা করছিলেন যে কোথায় তুমি সর্বশাস্ত্রে প্রভূত জ্ঞান সম্পন্ন এবং কবিতা রচনায় অত্যন্ত পারদর্শী, আর কোথায় আপনি সরস্বতীর বরপ্রাপ্ত, আর কোথায় আমি একটা শিশু, নবীন পড়ুয়া শিশু, আমি আপনার কাছে আমি কিছুই নয়, আপনি কত বিদ্যান জ্ঞানবান, তাই আপনার কবিত্ব শুনতে আমি অত্যন্ত আগ্রহী, আপনি যদি কৃপা করে কিছু গঙ্গার মহিমা বর্ণনা করেন তাহলে তা আমরা শুনতে পারি। সেই কথা শুনে কেশব কাশ্মীরি আরও গর্বিত হলেন, তার প্রশংসা শুনে নিমায় পণ্ডিত যখন প্রশংসা করছিল আরও গর্বিত হলেন, আর এক ঘন্টার মধ্যে তিনি গঙ্গার মহিমা বর্ণনা করে 100টি শ্লোক সেখানেই বসে 100টি শ্লোক তিনি মানে রচনা করে সেইগুলি তিনি আবৃত্তি করে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুকে শুনিয়েছিলেন। আমরা সেই 100টা শ্লোকের ব্যাখ্যা এবং সেই রস আমরা কাল আস্বাদন করব। আজ এখানেই আমি বিরাম দিচ্ছি। নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে হরি হরি বল। ব্রজেন্দ্র নন্দন ভজে যেই জন সফল জীবন তার, ব্রজেন্দ্র নন্দন ভজে যেই জন সফল জীবন তার, তাহারই উপমা বেদে নাহি সীমা ত্রিভুবনে নাহি আর, এমন মাধব না ভজে মানব কখনো মরিয়া যাব, এই সে সেই সে অধমে প্রহারী বেজমে রৌরবে কৃমিতে খাবে, ব্রজেন্দ্র নন্দন ভ্রজে যেই জন সফল জীবন তার, কোনো কালে তার গতি নাহি আর মিছায় ভ্রমিতে কাজে, লুচন দাস ভকতি আসো
হরি গুণ কহি লেখি। প্রণাম প্রণাম সবাইকে, হরি গুরু বৈষ্ণবের চরণে প্রণাম জানিয়ে শেষ করছি। প্রণাম 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 প্রণাম। আমার ভুল ত্রুটি মার্জনা করবে। প্রণাম।